निश्चित पतनर दिशे आफगानिस्तान सरकार राजधानी काबुल दखलर दिशे तालिबान এই দৃশ্য আফগানিস্তানৰ ৰাজধানী কাবুলৰ ৰাজধানী অঞ্চলটোৰ পৰা সুৰক্ষিত স্থানলৈ পলায়নৰ চেষ্টা কৰিছে আফগান নাগৰিকে যাৰ বাবে ভয়ংকৰ যান্ত্ৰতা দেখা দিছে কাবুলৰ ৰাজপথ উল্লেখযোগ্য যে শনিবাৰৰ দিনটোলৈ দেশখনৰ দুই তৃতীয়াংশ অঞ্চল দখল কৰা তালিবানীয়ে দেওবাৰে পুৱা ৰাজধানী কাবুলৰ চাৰিওফালে ঘেৰি ধৰে কাবুলৰ সীমান্তৰ পৰাই তালিবানী মুখপাত্ৰ ৰাষ্ট্ৰপতি আশ্ৰফ ঘানিলৈ প্ৰেৰণ কৰিছে স্পষ্ট বাৰ্তা যুদ্ধর পরিবর্তে শান্তিপূর্ণভাবে আফগানিস্তানের শাসনভার তালিবানের হাতত গতাই দিবলৈ জনাইছে আহ্বান আর যিকোনো মুহূর্তত পুনর্বার আফগানিস্তানের প্রশাসন তালিবানের হাতলৈ যাওয়ার সম্ভাবনা প্রকট হয়ে পড়েছে দেশখনের এনে অস্থির রাজনৈতিক সংকটের সময় দেখা গৈছে গরিষ্ঠ সংখ্যক নাগরিকর সমর্থন লাভ করবলৈ সক্ষম হয়েছে তালিবানিয়ে আনকি আফগান সামরিক বাহিনীর কনভয়ত শিলগুটি নিক্ষেপের ঘটনাও সংঘটিত হয়েছে ঠায়ে ঠায়ে ইপিনে আকৌ আমেরিকা যুক্তরাষ্ট্রকে ধরে বিভিন্ন দেশে খালি করেছে কাবুলস্থিত নিজের নিজের দেশের দূতাবাসের কার্যালয় ঘরমুয়া হয়েছে বিভিন্ন কর্মসূত্রে দেশ বাস করা বিদেশী নাগরিক সকল ইন্টারন্যাশনাল ডেস্ক ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।